এই তাহলে কি ব্যাপার রে তোর কি করতে তাহলে ফুলমনি ফুলমনি করে চাচাচিস পুরো বাড়ি জুড়ে যখন ইচ্ছে ঢুকে পড়লেই হলো আমি তো আসতাম না ফুলমনি এখানে আসতে আমায় বারণ করেছিল কিন্তু আমার যে উপায় নেই গো এই পাকামো না করে বল কি হয়েছে কি করতে এসেছিস এখানে সেটা তো আমি ফুলমনিকেই বলবো কি হলো মানে কথা ঢুকছে না শুনতে পাচ্ছি তো কিন্তু সেটা তোমাকে বলবো না ফুলমনিকে বলবো ও ফুলমনি ফুলমনি তবে রে বাড়িতে ঢুকে আদিত্য এত ছোট বাচ্চাকে ধমকে কি হবে আমি কথা বলছি বলো মা তুমি ফুলমনিকে কথা বলবে তো ও বাড়িতে নেই আমাকে বলো আমি বলে দেব আরে নূপু মাধবী তো ওদের বস্তিতেই গেছে সেটা কি মেয়েটা জানে না নাকি এটা ওদের অন্য চাল চাল ডাল যাই হোক দিদি খিচুড়িটা কিন্তু খুব ভালোই পাকছে দেখ না কি হয় ফুলমনিকে এক্ষুনি ফিউজার মাসির বাড়িতে যেতে হবে যে কি বললে তুমি কি বললে তোমরা পুজোর বাজারে নাম করে এসছো এখানে আমাকে আমাকে নিতে আসোনি তাই তো আমাকে নিয়ে যেতে আসোনি না ফুলমনি কি হলো তুমি চুপ করে আছো কেন বলো আমি বুঝতে পেরে গেছি জানো তো আমি সব বুঝতে পেরে গেছি আমার কথাটা বাড়িতে তোমরা লুকিয়ে গেছো কিচ্ছু বলতে পারোনি আমরা সব বুঝতে পেরেছি আর শোনার কিচ্ছু নেই বৌমনি আর শোনার কিচ্ছু নেই আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমাকে সান্ত্বনা দিতে এসছো না তোমরা দুজনে আমাকে এখানে সান্ত্বনা দিতে এসছো মিথ্যে আজা দিতে এসছো না আমার কথাটা শুনো না বৌমনি না আর কিচ্ছু শুনবো না আমি আমাকে আমাকে এই বাড়িতে এনে তুললে বাড়িতে বাড়িতে নিয়ে যাবে বলে আর এখন তোমরা দুজনে এসব বলছো বাড়িতে কিছু জানাতে পারোনি তার কারণ কেন কেন এই লুকোচুরিটা করছো তার কারণ আমরা সবাই তোর ভালো চাই তোর ভালোর জন্য ভালো চেও না বহুনি আর ভালো চেও না তোমরা আমি বুঝতে পেরে গেছি এই পৃথিবীতে আমাদের ভালো হওয়ার কেউ নেই বিশ্বাস করো আমাদের এবার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমি বুঝতে পেরে গেছি বৌমনি ও ফুলমনি ওদের আমি সব বললাম তাও ওরা বিশ্বাস করছে না তুমি কাল সোনালী মাসিকে আমাদের বস্তিতে রাখতে গিয়েছিলে না বলো না তুমি বলেছিলে না যে সোনালী মাসিকে এই বাড়িতে নিয়ে আসবে ও ফুলমনি তোমাকে এখানে ডাকতে এলাম সোনালী মাসি খুব কাঁদছিল চুপ করবি তুই যা এখান থেকে যা কি হলো কি কানে কথা যাচ্ছে না বের এখান থেকে সোনালি আয় ভেতরে আয়
বাবা বাস থেকে যে ছুরি মারে সেটাকে আমি বিশ্বাসঘাতকতা বলি। আর যে এই সুনীল দেবরায়ের বিশ্বাস ভাঙে তার কথা সুনীল দেবরায় কোনোদিন শুনে না। তোমার বলা প্রত্যেকটা শব্দ আজ অর্থহীন হয়ে গেছে বড় বৌমা। বাবা আপনি একবার আমার কথাটা শুনুন। বিশ্বাসের বেড়া যে একবার ভাঙে তার কোনো কথাই আমি শুনি না। মিথ্যে কথা বলে তুমি আমার চোখের সামনে দিয়ে গেছো, তারপরেও বলছো যে আমি তোমার কথা শুনি। বাবা আমাদের সোনালি অনেক বড় বিপদে পড়েছিল, এই সময় ওর কাছে না গেলে। আর এটার জন্য তুমি আমাকে ঠকালে। কোন মানুষ কি যে মানুষ তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করে আসছে, এতগুলো লোক সাক্ষী। তুমি যদি আমাকে বলতে সূর্য পশ্চিমে উঠেছে আমি সেটাই বিশ্বাস করতাম বড় বৌমা। আজ তুমি সে বিশ্বাস ভেঙে দিলে। না 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 বাবা, আমি ঠকাইনি, আমি ঠকাইনি আপনাকে। আমি শুধু ওকে সামলাতে গেছিলাম, না হলে যে ও মরে যেত বাবা, ও মরে যেত। যে মৃত সে নতুন করে কি মরবে? সেন্টিমেন্ট দেখে নিজের নিজের দোষ আড়াল করার চেষ্টা করো না। আমি আমি কিচ্ছু আড়াল করিনি বাবা, আমি আমি সত্যি কিচ্ছু আড়াল করিনি। আমি শুধু ওকে সামলাতে গেছিলাম, ওকে ওকে ওর শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। এই সময় যদি আপনারা ওর পাশে না থাকেন ও কোথায় যাবে, ও কি করবে বলুন? আমার বাড়ি কোনো অনাথ আশ্রম না, যে চাইলেই এখানে আশ্রয় পাওয়া যায়। সোনালীকে অন্তত ক্ষমা করুন বাবা, কারণ এই অবস্থায় যদি যদি আপনি ওর থেকে মুখ ফিরিয়ে নেন তখন বাবা একটা প্রাণ নয় দু দুটো প্রাণ একেবারে শেষ হয়ে যাবে। আমার কিন্তু মাল হাতে হাতেই চাই, তবেই আমি ওকে ডাক। ঠিক আছে ঠিক আছে, ভাবি ভাবি, আগে তো ডাক। এই ঝারন এদিকে আসি। কিনি তোমার সন্তান না হবো অব্দি তুমি এই বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে।